الإكرام. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم. নবীগণ আমার আপনার জীবনের চাইতে আরো বেশি ইম্পর্টে নবীগণের বিবিগণ হলো মুমিনদের মা নবীগণের বিবিগণ মুমিনদের কি মুমিনদের হলো মা আর আফসোস লাগে আমার কাছে তো দলিল আছে বাতিল পন্থীদের কিতাব আছে তারা আছে নবী বড় ভাইয়ের মতো বলেন এখন সোলা বছর যায় গৃহস্থ বছর যায় আসলে সুরের পদের মধ্যে দলিল আছে গরিবিয়া জেনারিয়া তোর দিছে ওরা দলিল আছে এখন সেই মঙ্গলের নিয়ম কি বড় ভাই মারা গেলে শরীয়তে মুহাম্মাদের ল অনুযায়ী দেওয়ার সাথে বাবির বিবাহ বৈধ না বৈধ বিবাহ জায়েজ আছে কিন্তু আমার প্রিয়নীর ইন্তেকালের পরে পর্দা হওয়ার পরে উপযুক্ত বাবা হইয়া উপযুক্ত মেয়ের বিয়ে দিলেন না দুটা কারণে বলবো কটা কারণ আল্লাহ বলেন হাবিবে এই পৃথিবীতে আপনার সম্পত্তির কোন ভাগ হবে না আপনার সম্পত্তি কোন ভাগ নাই আপনার সম্পদ নিয়ে অহংকার করবে আপনার উন্মতে আপনার সম্পত্তি ভাগ হবে না দুই কারণে বিয়ে হয় না এক কারণ প্রথম কারণ হল বৈবাহিক সম্পর্ক অটল অন্যত্র বিয়ে দেওয়া যায় নাই আমি আয়েশার সূর্য উদয় হয় এখন নামাজের পরে এই বিশ্ববাসীর সূর্য উদয় হয় ফজর নামাজের পরে আর আয়েশার সূর্য উদয় হয় এশার নামাজের পরে আমার ভাইরা 24 ঘন্টা পরে আর এক বর্ণনা দেখলাম 72 ঘন্টা পরে রুহু ফিরত দেওয়া হয়েছে আমি আগের থেকে ঘটনাগুলি বললাম না এখানে অনেক ঘটনা রহমাতুল্লিল আলমিন যখন পর্দা নিলেন আমার ভাইয়েরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফত খেলাফতে নির্বাচন করা গেল এখন বলে আলী ও আলী নবীজি তোমার এসে মহব্বত করতো ভালোবাসতো তুমি আল্লাহ নবীর গোসল দিবা তুমি গোসল করাইবা গোসলের দায়িত্বে মেয়ের দায়িত্বে তুমি থাকবা তোমার কয়েকজন সহকারী আমি দিয়া দিলাম সহকারী দিলাম আলী আমি আল্লাহ তাআলা বলেন আমার বয়ান নবী গোসলের দায়িত্ব রাখো হারানোর উপরে গোসল করাইবার জন্য আমি গেলাম এখন মাইয়তের গোসল দেওয়ার সিস্টেম হলো কাপড় খুলতে হয় হাতের মধ্যে কোনো কিছু থাকলে মান থাকলে টাইটন থাকলে এটা খুলে নিতে হয় হাতের ঘড়িও খুলতে হয়